ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের সংগঠক শিক্ষক অর্থাৎ অর্গানাইজার টিচার সংক্রান্ত এর আগে যতটা আপডেট পাওয়া গিয়েছিল যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য বলেছিল এবং যে নির্ধারিত সময় দিয়েছিল তার মধ্যে শেষ করা সেটা সম্ভব হয়নি যার ফলে সুপ্রিম কোর্ট থেকে আরও এক মাস টাইম বাড়ানো হয়েছিল এবং বলা হয়েছিল এটাই শেষ বাড়ানো এরপর আরও কোনো টাইম বাড়ানো হবে না এবং সেই মোতাবেক অক্টোবর মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল এবং নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি পেরিয়ে যাওয়ার পরও আমরা এই সংক্রান্ত কোনো খবর পাচ্ছিলাম না আপনারাও বারবার জানতে চাইছিলেন কোনো খবর পাচ্ছেন কি না কোনো খবর পাচ্ছেন কিনা। এবং প্রত্যেকবারই আমাকে উত্তর দিতে হয়েছিল যে না কোনো খবর পায়নি তো আজকে উনিশে ডিসেম্বর দু এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি নিয়েই আজকে আমি আপনাদের সাথে এসেছি যেটুকু খবর পেয়েছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনাদের যে মনের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব সেটা সামান্য হলেও একটু কমে তো চলুন আমরা সেই খবরটির দিকে লক্ষ্য দেবো আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমি প্রথম থেকে বলি নবপর্যায় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে এবং এটি বর্তমান পত্রিকায় প্রকাশ প্রকাশিত হয়েছে আজকে উনিশে ডিসেম্বর দু হাজার তারিখে এখানে যেটা বলা হচ্ছে দেখুন এত দ্বারা সংগঠনের সমস্ত সদস্য সদস্যদের জানানো যাইতেছে যে সম্প্রতি সংগঠনের নাম বিকৃত করে এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো ব্যবহার করে সংবাদপত্রে কিছু মিথ্যা বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে যা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং আইনত দণ্ডনীয় অপরাধ সংগঠনের তরফে সংগঠক শিক্ষকদের নামের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের অনুমোদন সাপেক্ষে পশ্চিমবঙ্গ লিগ্যাল সার্ভিসেস অথরিটি যথারীতি জেলাভিত্তিক নামের তালিকা শিক্ষা দপ্তরে পেশ করেছে এইটা এই জায়গাটা ভালো করে বুঝুন অর্থাৎ যে নামের তালিকা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল প্রকাশ করার জন্য সেটা ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে জেলাভিত্তিক নামের তালিকা তৈরি করা হয়েছে এবং সেই নামের তালিকা এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরে পেশ করা অলরেডি হয়ে গেছে এবং যেটা বলা হচ্ছে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাই সংগঠনের বার্ষিক সাধারণ সবার সিদ্ধান্ত অনুযায়ী ওই সব বিজ্ঞাপনদাতা যারা ভুয়ো সংগঠক শিক্ষক সাজিয়ে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নামে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে সংগঠনের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই কোনো সমস্যা বা কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন গোলাম মোস্তফা গাজী সহ সম্পাদক এইটি উনি প্রকাশ করেছেন যাতে এই যে একটা আমি আগেই বললাম উদ্বিগ্নতা এর জন্য আমরা অনেকে ভুল পথে পরিচালিত হই ভুল মানুষের দ্বারা ভুল কাজ করে ফেলি যাতে সেই বিভ্রান্তি আপনাদের মধ্যে না হয় সেজন্য এখান থেকে একটা ওয়ার্নিং দেয়া হয়েছে আপনাদের সাবধান করার জন্য যে আপনারা অন্য কোনো দ্বারা পরিচালিত হয়ে কাউকে টাকা পয়সা দিয়ে চাকরির জন্য এই সমস্ত কাজের মধ্যে ঢুকবেন না এবং এখান থেকে যেটা আশার বাণী শোনানো হচ্ছে যে খবরটা এখানে বলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে যে জেলা ভিত্তিক নামের তালিকা কিন্তু শিক্ষা দপ্তরে অলরেডি জমা পড়ে গেছে এবং যেটা এখানে বলা হচ্ছে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ যাদের নামের তালিকা শিক্ষা দপ্তরে জমা পড়েছে তাদের প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগের যে প্রক্রিয়া সেটা খুব শীঘ্রই শুরু হবে কিন্তু কবে থেকে শুরু হবে বা ফার্দার কি প্রসেস সেই নিয়ে কিন্তু এখানে বিস্তারিত কিছু বলা হয়নি খুব শীঘ্রই শুরু হবে এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং আমাদের অবশ্যই লক্ষ্য আছে এই সংক্রান্ত খবর পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর এই পরবর্তী পর্যায়ে যখন নামের তালিকা প্রকাশ করা হবে যদি অফিসিয়ালি কোনো প্রকাশ করা হয় বা অফিসিয়াল কোনো যদি নোটিফিকেশান দেওয়া হয় যে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই সংক্রান্ত কোনো খবর পেলে সেই আপডেট অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো তো আজকে যেটুকু খবর পেলাম যেটা মেন দুটো লাইন এই খবরে বলার মতো জেলাভিত্তিক নামের তালিকা শিক্ষা দপ্তরের জমা পড়েছে এবং খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আশা করি এই খবরটি পেয়ে আপনারা সামান্য হলেও একটু স্বস্তি পেলেন আপনাদের ধন্যবাদ জানাই পাশাপাশি এটাও বলে রাখব অনেক মানুষ এই খবরটি জানার জন্য উদ্বিগ্ন হয়ে আছে একটু শেয়ার করে সবাইকে খবরটি জানাতে সাহায্য করবেন ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি